আপনি কি পৃথিবীর সবথেকে ছোট পাখিকে দেখেছেন, যেটি দেখতে প্রায় একটি মৌমাছির সমান? আর মজার ব্যাপারটি হচ্ছে, এই ছোট পাখিটি সামনে ওড়ার পাশাপাশি পেছনের দিকে উড়তে পারে। এছাড়া আপনি কি পৃথিবীর সবথেকে ছোট ইঁদুর, ব্যাং ইত্যাদি দেখেছেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন ছোট ছোট প্রাণী দেখাবো যেগুলো এর আগে আপনি কখনোই দেখেননি। আর আপনি ভিডিওটি দেখার পর বলতে বাধ্য হবেন, পৃথিবীতে এত ছোট প্রাণীও বসবাস করে, আমরা তো আগে জানতামই না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়, আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে রয়েছে পিগমি মার্মোসেট। এটি বানরের সব থেকে ছোট প্রজাতি, আর এদেরকে বেশিরভাগ মানুষ ফিঙ্গার মাঙ্কি বলে ডাকে, কারণ এদের সাইজ একটি আঙুলের সমান হয়ে থাকে। এই বানরের প্রজাতিগুলো ব্রাজিল, ইকুয়েডর এবং পেরু দেশে বেশি পাওয়া যায়, আর এগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট বানর, আর এরা 14 সেন্টিমিটার হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে, এদের ওজন মাত্র 100 গ্রাম হয়ে থাকে, আর এদের লেজ মোটামুটি 18 সেন্টিমিটার হয়ে থাকে। আর যারা একটু বিলাসী মানুষ, তারা এই বানরগুলো তাদের ঘরে রাখতে চায়, আর এই কিউট বানরগুলোকে কেনার জন্য মানুষ লক্ষ টাকা খরচ করতেও রাজি। এরপর রয়েছে মিনিয়েচার হর্স। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট ঘোড়া। যদিও আপনি এই ঘোড়াতে চড়তে পারবেন না, কিন্তু বাচ্চারা মজা সহকারে এই ঘোড়ার সাথে খেলতে পারবে। সাধারণ ঘোড়ার তুলনায় এই ঘোড়াটি অনেকটাই ছোট, আর এরকম ঘোড়াগুলো বেশিরভাগ ব্রিটেনে দেখা যায়। এদের উচ্চতা মাত্র 20 ইঞ্চি। মজার ব্যাপারটি হচ্ছে, ব্রিটেনে জন্মগ্রহণ করা এই ঘোড়াটির নাম হচ্ছে আইনস্টাইন, আর এই ঘোড়াগুলো জন্ম থেকে এরকম। আর এই ঘোড়াগুলো তাদের জীবনে সব থেকে বেশি বড় হয়ে থাকে একটি ডগের সমান। সাধারণত এইসব ঘোড়ার ওজন 20 থেকে 25 কেজি হয়ে থাকে। এরপরে রয়েছে ব্রুকেসিয়া মার্কো। আপনাদের যদি বলি পৃথিবীতে এমনও গিরগিটি রয়েছে যেটি পিঁপড়ার থেকেও ছোট, তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই গিরগিটি পৃথিবীর সব থেকে ছোট গিরগিটি, এবং এই গিরগিটির সাইজ একটি পিঁপড়ার সমান হয়ে থাকে। এই ধরনের গিরগিটি মেডাগাস্কার জঙ্গলে পাওয়া যায়, আর এটি পৃথিবীর সব থেকে ছোট রেপটাইল প্রজাতির জীব। এগুলো এতটাই ছোট হয়ে থাকে যে আপনারা যদি এটিকে আঙুলের উপরে রাখেন, তাহলে এটি অনেক ছোট দেখাবে। এগুলো মাত্র 1 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এগুলোর ওজন মাত্র 0.2 গ্রাম হয়ে থাকে। এই ধরনের গিরগিটি বেশিরভাগ বসবাস করে গাছ থেকে পড়ে যাওয়া শুকনো পাতার উপরে। তাছাড়া এই প্রজাতির গিরগিটি শুধুমাত্র ছোট ছোট পিঁপড়া খেয়ে বেঁচে থাকে। এই ধরনের গিরগিটিকে 2012 সালের দিকে আবিষ্কার করা হয়। এরপরে রয়েছে পিগমি জারবোয়া। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট ইঁদুর। এই ধরনের ইঁদুর বেশিরভাগ মরুভূমি এলাকাতে পাওয়া যায়। এগুলো সাধারণত 4.5 সেন্টিমিটার হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে, এই ইঁদুরগুলো লেজ ইঁদুরগুলোর থেকে অনেক বড় হয়। লেজগুলো লম্বাতে 3 ইঞ্চি হয়ে থাকে। এছাড়া এই ইঁদুরগুলোর পাগুলো ক্যাঙ্গারুর মতো হয়ে থাকে, যার মাধ্যমে এরা লাফিয়ে লাফিয়ে চলতে পারে। যদিও এদের 4টি পা রয়েছে, কিন্তু সামনের 2টি পা এরা কোনো কাজে ব্যবহার করে না। আর একটি ইঁদুর যে দেখতে এত কিউট হবে, এটা কে ভেবেছিল? দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, এই ধরনের ইঁদুর মাত্র 2 বছর বেঁচে থাকতে পারে। এরপরে রয়েছে ইক্সপিকেল প্যাডলপার টার্টয়েস। এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কচ্ছপ, আর এগুলো বেশিরভাগ পাওয়া যায় সাউথ আফ্রিকার সমুদ্রের ধারে। এগুলো মাত্র 6 থেকে 8 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এছাড়া এগুলোর ওজন 95 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এই ছোট কচ্ছপের শরীরগুলো অনেক শক্ত হয়ে থাকে। এরা দেখতে অনেক ছোট হলেও এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এরপরে রয়েছে অ্যাট্রুইস্কিন শ্রেউ। এটি আসলে ইঁদুরের মতো দেখতে, কিন্তু আসলে ইঁদুর নয়। এগুলো বেশিরভাগ মালয়েশিয়া এবং নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এর ওজন মাত্র 2 গ্রাম হয়ে থাকে, আর এটি এতটাই কম যে আপনি আপনার আঙুলের উপরেও এটি অনুভব করতে পারবেন না। মজার ব্যাপারটি হচ্ছে, এই জীবগুলো তার শরীরের থেকেও 2 গুণ ওজনের খাবার খেতে পারে একদিনে। এছাড়া এই জীবগুলোর হার্টবিট অনেক বেশি হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে, এই ছোট জীবের হার্টবিট 1 মিনিটে 800 বার পাম্প করে। এরপরে রয়েছে ম্যাডাম ব্রিজ মাউস লেমর। এগুলো পশ্চিম মাদাগাস্কারের ন্যাশনাল পার্কে দেখা যায়। এটি পৃথিবীর সব থেকে ছোট সাস্টেন জীব। এগুলো আকারে অনেক ছোট হয়ে থাকে। লম্বাতে এগুলো 52 মিলিমিটার হয়ে থাকে। এছাড়া এগুলোর ওজন মাত্র 30 গ্রাম হয়ে থাকে। পুরো পৃথিবীতে এই জীবের 24টি প্রজাতি রয়েছে। তারপরও পৃথিবীতে এরা খুবই কম রয়েছে। এগুলো দেখতে অনেক কিউট হয়। খুবই কম ওজনের কারণে এরা খুব দ্রুত দৌড়াতে পারে, আর বসত বাড়িতে এগুলো পোষ মানানোর জন্য মানুষ লক্ষ টাকা খরচ করে থাকে। এরপরে রয়েছে স্লেন্ডার ব্লাইন্ড স্নেক। এই সাপ পৃথিবীর সব থেকে ছোট সাপ। এগুলো বেশিরভাগ আফ্রিকাতে পাওয়া যায়। এই সাপগুলো দেখতে বেশিরভাগ কেঁচোর মতো হয়ে থাকে, এবং এই সাপগুলো দেখতে সম্পূর্ণ কালো হয়ে থাকে। এগুলো সর্বোচ্চ 11 সেন্টিমিটার হয়ে থাকে, আর এই সাপগুলো অনেক কিউট। এগুলো দেখলেই আপনার মন চাইবে কোলে তুলে নিতে। মজার ব্যাপারটি হচ্ছে, এই সাপগুলো বিষাক্ত নয় এবং এদের বিষ দাঁত নেই, তাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে রয়েছে পিডোফ্রেন অ্যামানুয়েসিস। যে ব্যাংটিকে আপনি দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর সব থেকে ছোট ব্যাং। এটি প্রায় 7.7 মিলিমিটার হয়ে থাকে। এগুলো বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায়।
2012 সালে এগুলোকে প্রথমবারের মতো পৃথিবীর মানুষ দেখতে পায়। আর 2013 সালে এটিকে পৃথিবীর সব থেকে ছোট জীব হিসেবে ঘোষণা করা হয়। এগুলো বেশিরভাগ জঙ্গলে পাতার উপরে দেখা যায়। তো এরপর রয়েছে বি হামিং বার্ড। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো এই পাখিটিকে দেখছেন। আর এই পাখিটি পৃথিবীর সব থেকে ছোট পাখি। কুবার ঘন জঙ্গলে এই পাখিগুলো দেখা যায়। এগুলো 4.7 সেন্টিমিটার হয়ে থাকে। এছাড়া এগুলো 1.95 গ্রাম হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে এই পাখিটি মৌমাছির থেকে একটু বড়। আপনি জানলে অবাক হবেন, এই পাখিটি সামনে ওড়ার পাশাপাশি একই গতিতে পিছনে উঠতে পারে, আর এক সেকেন্ডে সে তার ডানা 80 বার ঝাপটাতে পারে। এছাড়া এই পাখিটি একদিনে 1500টি ফুলের গন্ধ শুকে থাকে। আর এই পাখির বাসা পাখির মতো অনেক ছোট হয়ে থাকে। বন্ধুরা, এর মধ্যে কোন প্রাণীটিকে আপনি স্বচক্ষে দেখেছেন তা কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।